রাজনের শো হচ্ছে 4 তারিখ কলেজ মাঠে, রাজন 4 তারিখ কলেজ মাঠে 3টার দিকে, মেবি 3টার দিকে। কি বাস রাখছেন আপনারা? বাস না, বেশি বিল হয়নি, বেশি মাত্র 20,010 টাকা দেন ভাই। কত আছে ভাই? একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না ভাই, 10 টাকাও আপনি এনে দেখছেন ভাই। আমি 10 টাকা আপনাকে ডিসকাউন্ট দিব ভাই, তরফ থেকে কোম্পানির তরফ থেকে মইন 10 টাকা ডিসকাউন্ট। টাকা জরিমানা লাগছে জানো? কত টাকা? 20,010 টাকা। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভ্লগ। অ্যান্ড ইয়েস, আজকে আমি আমার মোটো ভ্লগ করতেছি অনেকদিন পরে, বাট যাচ্ছি হয়েছে স্ট্রাইকার নিয়ে। অ্যান্ড হ্যাঁ, লট অফ পিপলস কোশ্চেন করছেন যে 13 জিবির কী অবস্থা, সেই অবস্থা দেখাইতে আপনাদেরকে যাচ্ছি 13 জিবি শোরুমে। অ্যান্ড 13 জিবিটা মেবি আজকে আসতে পারে, বিশাল লম্বা একটা লিস্ট নিয়ে আসবে, সেটার জন্য আমি মাথার ভিতরে অনেক বেশি টেনশন। তাই ভ্লগটা কেমনে করবো আমি নিজেও জানি না, তাই মোটো ভ্লগে করবো, কজ ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ করা যায় না, মানে হেলমেটের ভিতরে প্রকাশ করব। যদিও তো একটা নিউজ দেওয়ার ছিল যে রাজনের শো হচ্ছে 4 তারিখ কলেজ মাঠে, রাজন 4 তারিখ কলেজ মাঠে 3টার দিকে, মেবি 3টার দিকে, হ্যাঁ 3টা থেকে 4টার দিকে। সো হোপসো আমি আসতেছি, দেখা হবে চিটাগং রাজনে। অ্যান্ড এখন কথা না বলে চলে যাই আমি আমার স্ট্রাইকারের কাছে, কজ আদনার রিফাত আনতেছে। অ্যান্ড শুনলাম স্ট্রাইকারের টায়ার নাকি পুরো প্লেন, রাস্তায় ফাটলে ঠেলে ঠেলে নিতে হবে, মাথার মধ্যে লট অফ ঝামেলা। তো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন, যারা এখনও লাইক দেন না হিট দ্য লাইক বাটন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর 455K ইউটিউব সাবস্ক্রাইবার্স। অ্যান্ড ইয়েস, 1 মাসে 55,000 সাবস্ক্রাইবার্স, মাথার মধ্যে বড় ধরনের একটা টেনশন ছিল। অ্যান্ড ইয়েস, আমরা কমপ্লিট করে ফেলছি, যদিও 18টা এই মাসে আমি 18টা ভিডিও আপলোড দিছি, 18টা ভিডিওর রেসপন্স অ্যান্ড টাকা অনেক বেশি। আমার ফোন পরে যেতেছে, ফোনটা ধরি ডাইরেক্ট নিচে নেমে কথা হইতেছে, ফোনটা কিন্তু লাইট দিয়ে পরে যেতেছে, সেট আপ কিন্তু রেডি হয়ে গেছে। এটার পিছনে আমি এখন আমার দুঃখ প্রকাশ করব, যদিও এতক্ষণ আমি হোয়াইট ছিলাম কেমনে জানেন, এমনি এই জিনিসটার কারণে আমি হোয়াইট ছিলাম। অ্যান্ড আজকে হিরো 9 নিচ্ছি না, কজ আজকে আমার পিছনে কেউ নাই, তো দ্যাটস ওয়াই হিরো 9 নিচ্ছি না, মোটো ভ্লগটা এনজয় করেন। আরেকটা কথা কি, আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে ওই ঘাসের লাইটটা লাগাইনি, দ্যাটস ওয়াই মানে ভিউটা সুন্দর নাও আসতে পারে। অ্যান্ড ওয়েদার, আকাশ কিন্তু অনেক বেশি মেঘলা। সো চলো, ওই জিনিসটা আমি অনেক বেশি মিস করি, ওটা আমি কোনোদিন চালাতে পারলাম না, এটা আমার একটা দুঃখ। এত কথা না বললা, এই ক্যামেরাটা এখানে ফালাই দিয়া এই ক্যামেরা নিয়ে আমি বের হয়ে যাচ্ছি, বাই। স্ট্রাইকার চলে আসছে অ্যান্ড আমি স্ট্রাইকার নিয়ে বেরোতেছি নিউ টেলিগারে, না ও সরি এটা তুলটা গিয়ার, আগে মাঠের পিছনে যাই, একটার নিতে হবে। দেন এখানে একটা হেলমেট ঝুলাই দিছে রবিন ভাই, পিছে যে যাবে তারে নিয়ে বসতে হবে, এটার গিয়ার সব উল্টা। ওরে রে, ফাইম বাই অন ফায়ার, ফাইম বাই অন ফায়ার, বুম বুম, তাড়াতাড়ি যেতে হবে, কষ্ট আর যদি বন্ধ হয়ে যাবে। আগে যাই, যাইয়া বাইকটা রিসিভ করতে হবো, আজমির থাকলে তো ভালো হইতে জায়গায়, যদিও প্যারা নাই, আবার কিছু প্যারা নাই, দূর দূর। তো মাঠের পিছিয়ে যাই আগে, দেখি কী হয়। হেলমেট কই? তো চুল দিয়ে রং কর, তোর হেলমেটটাও রং কর, ঠিক আছে, পারলে জুতাটাও রং করবি, টায়ারটাও রং করবি, ঠিক আছে, হাতে যা আছে এটি সব গোল্ডেন কালার করবি, ঠিক আছে, রং শর্ট না, ঠিক আছে, দেবো না রং, দেখছো রঙের ডিব্বা দেখছো না, ওই কি এটা বন্ধ করে কেমনে, কি এটা নতুন কিনছি বাইক, একবার নতুন কোচি পুরো। এখন বাচ্চা হুন্ডা চালাতে পারে কি? তাই না, একটা হুন্ডা চালানোর লোক লাগবে আগে, কে আছে দেখি, তুই এটা চালায় মহা ইয়েতে যেতে পারবি, মহাখালীতে সিগন্যাল মিগন ক্রস করে, তাহলে হ্যাঁ তাহলে জায়গা হ্যাভ ফান, পিস চাবিও খুলে লিছোস, ভোঁ
করতে নতুন ভালো থাকার সন্ধি, মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আফটার লং টাইম আমি বাইক রাইডিং মোটর ব্লগ করতেছি উইথ স্ট্রাইকার, ছোট বাইক কি পাসওয়ার্ড, হ্যাঁ 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 উপরে উপরে। সো আমরা এখন যাচ্ছি হয়েছে 13 জিপির শোরুমে, 13 জিপিটা আনতে প্রায় 2 সপ্তাহ পর। ওটার অবস্থা কী সেটা আমি দেখতে যাচ্ছি, যদিও রাস্তাগুলো নতুন করছে সেই লাগতেছে, স্পিড ব্রেকার দুটো ভাঙ্গা হালকা করে দিছে, এখানে আমার গাড়ির কিট লেগে যেত গা, এটা ওরা বুঝতে পারছে। অ্যান্ড স্ট্রাইকার চালায় মজা আছে, বাট যদিও এটা সাজেক্ট নিয়ে যাই তাহলে কিন্তু এটা উইলি মারবে ফর শিওর, নাবিলে ওয়াল্টন যেমনি মারছে, কজ পাহাড়ের রাস্তায় এটা শুধু সামনে চাকে উইলি মারে পিছনের লোডে। এখানে এখানে জোস একটা আয়না লাগাইছে যেখানে আমার দেখা যেতেছে, বুম বুম। সো এখন যেতে হবে আমাদেরকে বামে, অনেকে যাবে না যাবে না যাচ্ছে না। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা, স্বপ্ন এসে। রবিন ভাইয়ের বাইকে হাইস ছিল 102, একটা কুমিল্লা যাইতে ভাই এনে 106 উঠে ব্রিজেতে নামতে, ঠেলা আছে গাড়ি। সো এখন 13 জিপি শোরুমে যাচ্ছি নিজের বাসটা নিতে, অনেক বড় একটা স্লিপ দিবে আই নো, কিট মিট ভাইঙ্গাতে একাকার করে দিয়ে আসছিলাম বাইকটারে, এখন কি অবস্থায় আছে সেটা দেখতে যাচ্ছি। আর আজকে আমি বাইকটা নিয়ে নিব, মহিন্দ্রা চালায় চলে যাবে। এই বাইকটা ঠিক আছে বুঝছেন ভাই, একবার চিপা চাপা দেয় পুশ পাশ করে বাইরে জায়গা, এটা একটা বড় ব্যাপার। আর রবীন্দ্র সিস্টেম কী করছে, ক্লাস ধরলে ডিপার মারে কেমনে। সো চলো একবার 13 জিপির শোরুমে যেয়ে কথা বলি, আর কোনো কথা না বলি, লেটস এনজয় দ্য রাইড এগেইন ব্রো, ওই যে এসে বসছি। চলে আসলাম অ্যান্ড সুবের কাছে পাঠাইছে বিলাতে, ভাই আমার জন্য নাকি বাস রাখছেন আপনারা, কত ভাই 20,000 কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, 20,010 টাকা, 10 টাকাও লিখছেন আপনি ভাই, কী কী লাগাইছেন একটু দেখি ভাই, আমার তো জিজ্ঞেস করছে মানুষ কাঁচার দাম কত কিসের দাম কত, টারো পার্ট 3,000, মিডল পার্ট 3500, নাম্বার লাইট টেল লাইট, কান পার্ট মানে কি ভাই, কান পার্ট আপনার ওই যে হেড এর সাইডে যে পার্ট থাকে না, হ্যাঁ ছোট দুইটা পার্ট আপনাদের সুবিধার্তে কান পার্ট, এটা ভাই আমাদের বুঝার সুবিধার্তে লেখা হইছে, এর লেখে আমি বলি ভাই আমি আপনাদেরকে একটা সলিউশন দেই, কান পার্টের জায়গায় লিখবেন কানসা, সুন্দর হবে জিনিসটা, সুন্দর হবে, হ্যাঁ অবশ্য ভালো আইডিয়া দিয়েছেন ভাই, 20,010 টাকা। ও আমার রিম টাল ঠিক করছেন, রিম টাল 2000 টোটালটা এখানে দেওয়া আছে, টোটাল রিম টাল রিম কালার, মানে টাল ঠিক করতে গেলে হয় কি আপনার ওই যে হিটে কালারটা নষ্ট হয়ে যায়, আচ্ছা এই জন্য এটা কালার করা হয়েছে, ক্লাচ রিভার ব্রেক অয়েল। প্লিজ গন্ধদা তুমি এটা একটু দেখো, বেশি না 20,010 টাকা, এখন ভাই আমার কাছে তো খুব কম টাকা আছে ভাই, কিছু টাকা বাকি বুকি রাখলে ভালো হয়, দেখেন ভাই এনে কত আছে ভাই, একটু ডিসকাউন্ট টিসকাউন্ট দিবেন না ভাই, এই 10 টাকাও আপনি এনে দেখছেন ভাই, পকেটে 10টা টাকাই ছিল, কোম্পানির তরফ থেকে মহিন 10 টাকা ডিসকাউন্ট দিছে, স্যাড লাইফ, দেন ভাই এটা আমার, দেন এটা আমার লাগবে, এটা আপনার সিগনেচার করে দেন, বিল পেইড, নাহলে নাকি বাইক দিব না, ঠিক আছে ঠিক আছে ভাই, ছোট্ট একটা অ্যামাউন্ট 10 টাকা পাইছি, 10 টাকা নিয়ে ঝালমুড়ি খেতে খেতে এখন বাসে চলে যাবো। তুমি যেখানে হয়েছে
দিলে স্বপ্নটা সেই হাতে হাত আমার রাত প্রভা পাশে নেই তুমি ভেঙে গেল স্বপ্নটা আমি কল্পনা অল ওভার ওকে আছে অ্যান্ড নিউ মাস্টার সিলিন্ডার ইনস্টল করা হয়েছে এটাতে কজ আগের বকেট পুরা খায় খামে পুরা খায় দিছি কজ ঠিকই তো আছে খাওয়ারই কথা ইয়ার পারেতে আনতে আনতে এরম প্রেশারে দিছে যে সব কিছু ছেড়ে দিছে যা যা আছে ভিতরের বকেটের আতুর জুড়া অ্যান্ড আমি এখন মানে ডিস্ক দুইটা কাজ করার জন্য সামনের যে সামনে এটাই ইউজ করছি আর পায়েরটা পায়ে দিয়ে দিছি ব্রেক প্যাড খাক আর কিছু করার নাই সিবিএস আমাদের দিয়ে হবে না কজ সিবিএস ব্রেক ব্রেকিং সিস্টেম পায়ে মারলে ওখানে ব্যথা লাগে সো এখন আমি মোহাম্মদপুর চলে যেতেছি আসছি কখন যাইতেছি কখন কজ এখনও কাজ কিন্তু পুরো হয় না আমি কইছি আমার বাইক আজকেই লাগবে আজকে আজকে মানে আজকেই অ্যান্ড রাইডার কাকু অনেক জোরে ভেসকি মেসকি মেরে চালা যেতেছে আসলে বাইক চালানো ভুলে গেছি তো কয়েকদিন পরে বাইক আতে পেছি তো তাই মাঝে মাঝে একটু হয় সো জ্যাবের মাঝখানে একটু কথা কম করে আমরা মোহাম্মদপুর অলরেডি ঢুকে গেছি এটা ছিল আগের বাণিজ্য মেলা এবারও শীতে কি হয় কিনা ডোন্ট নো বাইরে ভাই অনেক ঠান্ডা লাগে তিন চারটা জ্যাকেট পরতে হবে এটা এমনি হবে না আর বাসায় যায় তাড়াতাড়ি ইন করতে হবে ব্লগ অ্যান্ড টোটাল লট অফ কোশ্চেন যে কোশ্চেন যে ভাই কথাই কইতে পারতেছি না কাশির ঠান্ডা কোশ্চেন করছেন যে ট্যারাজবের এই সার্ভিসিং কত টাকা খরচ এলো এই প্রায় দুই সপ্তাহ পর বাইক হাতে পাইলাম তার উপর একটা মাস্টার এই যে কেবলটা মোটা কেবলটা পাই নাই যে কারণে ব্রেকটা একটু স্লো করে যদিও ঝামেলা নাই লাল কালার একটা লিভার সো নেক্সট ট্যুর কি হবে নাকি এই শীতের মধ্যে নেক্সট ট্যুর হবে নাকি মোটকাটাকে নিয়ে দেখা যাক কী হয় তেলের ট্যাঙ্কি ফুল ফাঁকা চা দেখতে আসার পরে ছিল মনে দুই দেখ তখন অনেক কাজে কাজে লেগে গেছে চালাইছে তো যেহেতু অ্যান্ড মই নামার জন্য দাঁড়াই আছে ওই মোড়ে সো চলো এখানে ভিডিও অফ করে দিই সামনে যাওয়ার কথা হবে বাসায় চলে আসছি বাচ্চা আরে বাচ্চা ভাইয়া গেছ আমি আগে থেকে বাসায় হ্যাঁ আমি আগে থেকে বাসায় তুই ওদিকে এখানে থাকস হ্যাঁ এখান থেকে ঘুম তো সস না ও ঘুম থেকে একটু উঠলাম দেখ নে তোর জন্য একটা সারপ্রাইজ আনছি লাভ লেটার কে এটা দেখি সে তোমার স্যালারি হ্যাঁ বেতন পেছো তুমি আমি বেতন পেছি আমি টোটাল অ্যামাউন্ট দি আল্লাহ দেখি দেখছস 10000 টাকা গন্ধ দা বেতন পাইলে তো আমার ভবির চেনে খেতে পারো 20000 টাকা মাসে পাইলে আমি ভবির চেনে খেতে পারবো মাসে না খেতে একবার গেল আর কি হ্যাঁ থাকো আমি একটু দুঃখ প্রকাশ করি তোমার বিল দেখে অনেক ভালো লাগছে আমার গন্ধ থাকে আমার ট্রিট আমাদের সব আমরা সবাই মিলে এখন গন্ধ থাকে ট্রিট দিতে ইচ্ছা করছে কি হইলো এটা আহারে সাজেক সাজেক আমাদের সব কিছু দেখাই দিল না সাজেকে ব্লগে যত টাকা কামাইছি তার থেকে বেশি পড়ছে এই বিলটা এখন গন্ধ থাকে কি কল দিব নাকি গন্ধ থাকে এখানে কাঞ্চার দামগুলো কিন্তু কম আছে এখানে বেশি অনেক অনেক কিছু গেছে তো মানে রিম টাল মানে কি রিমের টালও ঠিক করা লাগছে পুরো লেভেলের সেই নাম্বার লাইট স্পিকার দিও হ্যাঁ গন্ধদা গন্ধদা দেখি গন্ধদা রিঅ্যাকশন গন্ধদা কি জানে গন্ধদা জানে না হ্যাঁ ভাইয়া হ্যাঁ আরে ভাইয়া কি অবস্থা ভাইয়া আরে ভাইয়া আমার চাক চাক হালাত হইছে ভাইয়া অবস্থা তো ভালো না কি হাল কি হাল আর একটু ভালো করে অবস্থা তুমি জানো গন্ধদা এই বেটা কেনারে আরে বাদশা বাদশা তোমার অবস্থা একটু ভালো করে দেব লাগাইছি হ্যাঁ দাদা তোমার তো একটা ট্রিট আছে
তোমাকে একজন 20,000 টাকা অফার করছে পরে বলো কুট কুট আই মিয়া তুমি কত টাকা জরিমানা লাগাইছো জানো কত টাকা 20,000 10 টাকা হ্যাঁ 10 টাকা 20 ওই যে 13 10 টাকা 13 জিবি হ্যাঁ 13 জিবি টোটাল অ্যামাউন্ট 20,000 10 ফাইম বের মনে করো কাপড়টা পর সেল করে দিয়ে এরপর টাকা সুদ করে দিয়ে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ভ্লগস না মোর ভ্লগস কমেন্টটা দেখছিলাম অ্যান্ড ইনশাল্লাহ সুন ব্লগ আসতেছে অ্যান্ড আমরা 4 তারিখে যাচ্ছি হইছে রাউজান কলেজ মাঠে সবার সাথে দেখা হবে রাউজান কলেজ মাঠে ঠিক বিকাল 2টার দিকে বিকাল না এটা দুপুর বলে যেহেতু আপনারা সবাই আসবেন বাইকার যারা আছেন আমার ফোন মনে হয় বাঁচতেছে না কি বাঁচতেছে বুঝতেছি না অ্যান্ড 13 GB ব্যাক এগেইন অ্যান্ড ইনশাল্লাহ এখন সেফলি রাইড করতে হবে 13 GB বেশি ক্ষতি করা যাবে না বিশাল বড় একটা লস প্রজেক্ট হয়ে গেছে তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে এক্সস্ট মানে 13 GB এসে পড়ছে বাই পিস লাভ ইউ